মেঘাকে আজকে আমি দিতে যাচ্ছি স্কুলে। এই যে মেঘা রানী, গুড মর্নিং। গুড মর্নিং। প্রচন্ড হাওয়া দিচ্ছে, স্টোল নিয়ে কান পুরো জমে যাচ্ছে আমার। এতটা বেলা হয়েছে, এতটা হাওয়া দেবে বুঝতে পারিনি। আমি শ্রাবণী, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি, এখন ব্যথাটাও একটু কম আছে। বাট আজকে এত ঠান্ডা পড়েছে আর এত হাওয়া দিচ্ছে, জাস্ট কাঁপুনি ধরে যাচ্ছে, মানে পারা যাচ্ছে না। তো দেখতেই পেলে সকালেই ব্লগটা স্টার্ট করেছি, বাট কন্টিনিউ করা হয়নি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আবার এগেন। তো মেঘাকে দিয়ে এলাম স্কুলে, আজকে আমিই গেছিলাম কারণ সুদীপ্তর আজকে প্রচুর কাজ ছিল আর ও বেরোবেও এক্ষুনি। তো ও আজকে যাবে মাকে আনতে, তো মায়ের সানডে আসার কথা ছিল, বাট মা বললো ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এসে নিয়ে যাও, ওই জন্য ও এখন যাবে মাকে আনতে। তো ওর যেহেতু বাড়িতে কিছু কাজ ছিল, তারপর ওর বাইরেও কিছু কাজ ছিল বলে ও বললো তুমি আজকে মেঘাকে দিয়ে আসো। তো সকালবেলা জাস্ট ডাল আলু ভাজা আর মেঘার টিফিনটা করে মেঘাকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর এখন আস্তে আস্তে পুরো কাজ স্টার্ট করবো। আর পিছনে দেখতেই পাচ্ছ, সরি, একদম কম্বল ফম্বল পড়ে রয়েছে, এখনও কম্বল পাঠ করা হয়নি। হাতে আসলে এত ব্যথা না, কাজ করতে পারছিলাম না, মানে টাইম নিয়ে কাজ করতে হচ্ছে, যদিও কম্বলটা ওই গোছায় কারণ ভারী তো আমি পারি না। তো ও গেছে এখন স্নান করতে, ওকে খেতে দেবো, ও বেরোক, তারপরে আস্তে আস্তে সমস্ত কাজ বাজ করতে হবে। আবার মেঘাকে আজকে দিয়ে এলাম, আবার আনার ডিউটিও আজকে আমার, কারণ বেহালায় গেলে ওর আসতে অনেকটা টাইম লাগে। মাসি তো, মাসি বলে খেয়ে যা, ছাড়তে চায় না যেটা হয়। তো ও বলছিল তুমিও চলো, আমি বলছি না আমি গেলে হবে না, কারণ আমার বাড়িতে প্রচুর কাজ বাজ রয়েছে। তো ওগুলো আস্তে আস্তে স্টার্ট করবো, সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো ওকে এখন দেবো খেতে, ও বেরিয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বসে গেছি দেখো শাক কাটতে, আমাদের পাশের বাড়ি এক কাকু আছে, ওই কাকুর গাছে শাক হয়েছে, দিয়েছিল। তো প্রচুর পুঁই মিটুলি হয়ে গেছে, পুঁই মিটুলি না আলাদা করে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে, বাট যেহেতু শাকটা অল্প ছিল সেই জন্য একেবারেই পুরোটা চচ্চড়ি করে দেবো আলু বেগুন দিয়ে। আর সুদীপ্তর সাথে বক বক করছে, সুদীপ্ত পাশে বসে খাচ্ছে। পাগল করে দেবে আমাকে, না তুই পাগল করে দেবে, পাগল করে দেবে। ব্যান্ডেজটা কোথায়? আমি দেখেছি তুমি তুললে দেখি। সুদীপ্তর সাথে প্র্যাঙ্ক করেছি, সুদীপ্ত খোঁচে বোম বলছে, এরাম ইয়ার কি কেউ মারে যে হাত কেটে গেছে। আমি ভাবছি সত্যি সত্যি রক্ত পড়েছে, কেউ পুঁই শাক কেটেছি না ও, মানে এমন তুমি তুমি দেখেও বুঝতে পারছো না যেটা লাল নয় বেগুনি। পুঁই মিটুলিটাকে কি করেছি, চেপে হাতের মধ্যে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে ওকে বুঝে হাত কেটে গেছে, হাত কেটে রেগে গেছে পুরো, বলে কি এরাম ইয়ার কি কেউ মারে। আমার তো মানে ভাবছি যে ব্যান্ডেড আছে কিনা হাতে লাগাবো কিনা, এমন কন্ডিশন। তো সবাইকে দেখি প্র্যাঙ্ক করছে, তো আজকে কাটতে কাটতে হঠাৎ আমার মনে হলো যে হ্যাঁ এটাতে একটু ব্লাড ব্লাড মনে হচ্ছে, আমিও একটু প্র্যাঙ্ক করি। তো প্র্যাঙ্ক করতে গিয়ে বরমশাই তো বিশাল খোঁচে গেছে আর কি, প্র্যাঙ্ক করা যাবে না একদম। তো আমার না এটাই হয়, যখন কোনো মিথ্যে কথা বলি বা কারোর সাথে মজা করার চেষ্টা করি তখন হেসে ফেলি, জানি না কেন সিরিয়াস থাকতে পারি না। সবাই দেখি প্র্যাঙ্ক করে কিরকম সিরিয়াস মুখ নিয়ে প্র্যাঙ্ক করে, যেন মনে হয় ব্যাপারটা সত্যি হয়েছে, বাট আমি হেসে ফেলেছি আর সুদীপ্ত ধরে নিয়েছে যে আমি প্র্যাঙ্ক করছি, যদিও প্রথম দিকটা খুবই খোঁচে গেছিলো। তো যাই হোক, ও স্কুলে চলে গেছে, আমি এখন রান্না করতে চলে এলাম। তো আজকে ভোলা মাছের ঝাল আর পুঁই শাক চচ্চড়ি করবো, তার জন্যে দেখতেই পেলে ভোলা মাছটা আগে ভেজে নিলাম, আর এখন মাছের মাথাগুলো সবগুলোই নুনো মাখিয়ে রেখেছিলাম, মাছের মাথাগুলোও ভেজে নিলাম। তো শাক তো খুব বেশি নেই, সেই জন্যে পুরোটা মাছের মাথা দেবো না, অর্ধেকটা মাছের মাথায় পুঁই শাকে দেবো। আর এখানে দেখো শিম, আলু, কুমড়ো এগুলো সব আগে ভাজা ভাজা করে নিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর বেগুনটা দেবো, কারণ বেগুন তো নরম, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো বেগুনও অ্যাড করা হয়ে গেছে, খুব ভালো করে ভাজা ভাজা করে এবার শাকগুলো অ্যাড করে দিলাম। নুন হলুদ জাস্ট দিয়ে করব, আর কোনো মশলাই দেবো না। তো অনেকেই আছে সর্ষে দেয় বা রসুনও দেয় অনেকে, বাট আমি কিছুই দিই না, শুধু পেঁয়াজ দিয়েই করি, সেরকমই যেন মনে হয় আমাদের সবাই ভালোবাসে। তো চাপা দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম, ওটা নামিয়েও নিয়েছি একটা বাটিতে, এখন একটু সাঁতলিয়ে নেবো। তার জন্যে পাঁচ ফোড়ন, একটা পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা,
একটু ভাজা ভাজা করে শাকটা তারপরে এর মধ্যে দিয়ে দেব। তো দেখো শাকটা ঢেলে দিন, আর শাকটার কালারটা দেখছো কিরকম হয়েছে, মানে যেহেতু পুঁইমিটুলি রয়েছে পুঁইমিটুলির থেকে তো একটা কালার বেরোয়, ওর জন্য শাকটা এরকম কালার হয়ে গেছে। আর এখন মাছের মাথাটাও অ্যাড করে দিলাম, কারণ মাছের মাথাটা একটু নরম হবে। পুঁই শাক চচ্চড়ি রেডি, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে যেন বিট গাজরের তরকারি, এমন লাল লাল হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে আর একটা রান্নাও আমার কমপ্লিট, ভোলা মাছের ঝাল আর আধগানা মুড়োটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আর যেরকম করে আর কি, আদা বাটা রসুন বাটা পেঁয়াজ ভেজে করে, আর লাস্টে ধনে পাতা দিয়ে দিয়েছি একটু, কারণ শীতকালে একটু তরকারিতে ধনে পাতা না হলে যেন মনে হয় ঠিক জমে না তরকারিটা। রান্না বান্নাও কমপ্লিট, রান্নাঘরও সব গোছানো গাছানো, সব কিছু কমপ্লিট। তো স্নান করতে যাব, তার আগে মেঘার টিউশনের বইগুলো সব গুছিয়ে দিই, নাহলে কি বলতো এসেই তো আবার দৌড়ায়, 3:05 আসে, 3:30 দৌড়ায়, কোনো রকম খেয়ে দে। এবার স্কুল থেকে এসে তারপরে আবার রেডি হয়ে বেরোতে গেলে অসুবিধা হয়, তো বইগুলোও অসুবিধা জানো তো, বই একটা ব্যাগ থেকে আর ট্রান্সফার করতে। এবার মেঘা সুদীপ তো ওর স্কুল থেকে নিয়ে এলো কয়েকটা বই এক্সট্রা, মানে বাংলা ইংলিশ অঙ্কটা এবারে মেঘাদের গভর্নমেন্টের বইই দিয়েছে, বাকি সব তো প্রাইভেট। তো বাংলা ইংলিশ অঙ্কটা সুদীপ তো একটা করে এক্সট্রা ওর স্কুল থেকে নিয়ে এসছে, তো ওই জন্য ব্যাগটা গোছাতেও সুবিধে হচ্ছে, বার করে নিয়েছিলাম বইগুলো। বইটা গুছিয়ে রাখলে কি বলতো এসে খাইয়েই তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে, না হলে একদিকে খাওয়াতে হয় একদিকে ব্যাগ গুছাতে হয়, এত অসুবিধে হয়। তো এই যো মেঘারানীকে নিয়ে চলে এলাম, এত দেরি হয়ে গেছে জানো না, পূজাই দিয়ে এসছে দরজা খোলা, এত দেরি হয়ে গেছে, ঘড়িটা ব্যাং জানিস তো স্লো হয়ে গেছে। আমি কি ঘড়ি, হ্যাঁ না আমার ঘরের ঘড়িটা, 2:30 বেরোনোর কথা ছর্দি বললো যে 2:30 সময় বেরোবে না, ঠিক আছে তাহলে একসাথেই বেরোবো। ও মা ছর্দি এসে নক করছে 2:30 বাজে, আমি তখন ঘড়িতে দেখছি সবেমাত্র 2:20 হয়েছে, তারপর আবার আমি তাহলে তুমি যাও আমি আসছি, দৌড়াতে দৌড়াতে গেছি। এই যে মেঘার একটা চটি কিনলাম, ওর ঘরে পড়ার চটিটা কেনা হয়নি, আগের দিন সেই শ্যামবাজার গেলাম না একদিন কিনবো বলে, এবার কেনা হয়নি। বাবু এই দরজাটা বন্ধ করতো, বাইরের গেটটা বন্ধ করতে হবে না, পিপি আসছে মিষ্টি নিয়ে, চ জামাটা ছাড় খেতে দিচ্ছি, এখন আবার খেয়ে দে আবার ছুটতে হবে টিউশনিতে, আমি আর চেঞ্জ করবো না একেবারে, ওকে দিয়ে এসেই চেঞ্জ করবো। মেঘাও রেডি টিউশন যাওয়ার জন্য, মেঘার দিদিও রেডি, আর এই সোয়েটারগুলো দেখো মা সব বানিয়ে দিয়েছে, এই সোয়েটারগুলো আজকে নয় অনেকদিন আগে, 1-2 বছর আগে, 2 বছর আগে বানিয়েছে, এখন পড়ছে মেঘা ফ্রক। আমার এটা খুব ভালো লাগে এই সোয়েটারটা, টুপিটা গরম লাগলে খুলে দেবো, না গরম লাগবে না বাবা, ম্যামের বাড়ি খুব ঠান্ডা একদম খুলবে না, মোজা পরো, তোদের এত গরম কি করে পায় বাবা আমি বুঝি না। তো মেঘা যে সোয়েটারটা পরেছে ওটা আমার, মানে মেঘা এই বছর মনে হয় প্রথম বছর মানে কেনা জ্যাকেট পরছে, ধরো বেরোয় যে কেনা জ্যাকেট, মানে এত বড় হয়েছে মেঘা, 9 বছর বয়স, 8 বছর পর্যন্ত মেঘা আমার মায়ের বানানো সোয়েটার পরেছে, মানে আমার মায়ের সোয়েটার বানানোর এত নেশা, আর এত সুন্দর সোয়েটার বানায় মেঘার, আমি কোনো দিন সোয়েটার কিনিনি, সব মা বানিয়ে দিত। আর মা মানে কি বলতো এক সপ্তাহের মধ্যে একটা সোয়েটার পুরো কমপ্লিট করে ফেলতো, এইবারেও ফোন করেছিল যে 6-7 গোলা উল আছে আর একটু কিনবো, কিনে তাহলে মেঘা সোয়েটার বানিয়ে দেবো। আর আমার বানিয়েও না, এমনি চোখের মানে বয়স হচ্ছে চোখের পাওয়ার আসছে, মানে এমনি চোখের প্রেশার, তুমি আর বাবা বানিয়েও না, ওর যা বানিয়েছো এখনও পর্যন্ত, এই সোয়েটারটা এখন পড়ছে, আরও 5-6টা সোয়েটার রয়েছে, আর কত সোয়েটার যে লোককে দিয়ে দিয়েছি তার ঠিক নেই, একদম আতুর বয়স থেকে মায়ের বানানো সোয়েটার, প্রত্যেক বছর 4-3টে সোয়েটার বানায় মা জানো না, ওর জন্য আর কি, ওকে দেয় ওকেও দেয়, আমার দাদার ছেলেকেও দিয়েছে, মানে আমাদের সমস্ত রিলেটিভরা প্রত্যেকের যাদের যাদের বাচ্চা হয়েছে আমার মা সোয়েটার বানিয়ে দিয়েছে, খুব সুন্দর ডিজাইনও করতে পারে আর খুব তাড়াতাড়ি, মানে বোনার ন্যাক আছে ভীষণ, আমি পারি না, মানে আমি সোজা উল্টো বুনতে পারবো, ওই মাফলার স্কুলে শিখেছিলাম, বাট ওই কাঁচ ফেলা ডিজাইন কিচ্ছু পারি না, লবডঙ্কা। আমার মা অপূর্ব বলে, ফ্রকটা দেখলে না পড়েছে কি সুন্দর, তাও তোমাদেরকে তো ভালো করে দেখাতে পারলাম না দৌড়ালো বলে, ও আসুক তোমাদেরকে ভালো করে দেখাবো। 3টে ফ্রক বানিয়ে দিয়েছিলো, এইটা একটা, আর একটা লাল বানিয়েছিল, ওই লালটা কাকে যেন একটা দিয়েছি, লাল রঙের ফ্রক বানিয়েছিল, তার আগে একটা ইয়েলো কালারের ফ্রক বানিয়েছিল, ওটা আমাদের এখানে ওই মাঠে একজন থাকে মালি কাকু, ওই মালি কাকুর একটা বাচ্চা ছিল, ওরা এখন এখানে থাকে না, ওর বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলাম যখন ছোটো হয়ে গেছিলো।
আর এইটা একটা, আর এমনি নর্মাল সোয়েটারও অনেকগুলো আছে। তো মা মাসি সবাই বাড়ি চলে এসছে, সুদীপ্ত গেছে মেঘাকে টিউশন থেকে আনতে, আর এখানে আমি বসিয়ে দিয়েছি চাউমিন। তারপরে সমস্ত সবজি দিয়ে চাউমিন করছি, মানে ক্যাপসিকাম, গাজর, আলু দিয়েছি একটুখানি, আর পেঁয়াজ দিয়েছি। বিনস নেই তাই বিনস দিইনি, চাউমিন করছি কারণ সবাই খাবে সেই জন্য। আর মেঘার তো দুধ, তা দুধটা বসিয়ে দিই। দুধ বললাম বলে দুধ মনে পড়লো, ভুলে গেছি। ও খাবে দুধ মুড়ি, দুধটা গরম বসিয়ে দিই, কেননা বেশি গরম থাকলে না খাওয়া যায় না, একটু আগে থেকে গরম করে রাখলে সুবিধা হয়। শীতকালে না একটুখানি কড়াইশুঁটি দিলে চাউমিনে খুব ভালো লাগে, এবার কড়াইশুঁটি নেই, হঠাৎ করে কি করলো চাউমিন করবো বলে খিদে খিদে পাচ্ছে, তাহলে মুড়ি খাওয়া হবে, তাহলে মুড়ি না খেয়ে তাহলে চাউমিন করি বরঞ্চ। মেঘা এক্ষুনি চলে আসবে, 5:35 চলে আসছে। তো এই যে রেডি, আমাদের ধোঁয়া ওঠা গরমা গরম চাউমিন, আর উপর থেকে একটু গোলমরিচ দিয়ে নিয়েছি, কারণ মা আর মাসি গোলমরিচ খাবে না, আমি আর সুদীপ তো খাই, ওই জন্য আমাদেরটা আলাদা করে দিয়ে নিয়েছি। এই যে মেঘারানি এসে গেছে, তোমাদের সোয়েটারটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। সোয়েটারটা দেখো, প্রথমে এই সাইজের ছিল, তারপর ও ছোটো হচ্ছিল বলে মা আবার এতটা বুনে বাড়িয়ে দিয়েছে। দেখি তাকে দিকে, এই যে মেঘা, আর টুপিটাও সেম, এই যে টুপিটা ওই রকমই ডিজাইন, গরমিলাল টুপি খুলে দিয়েছে, খুব শীত না পড়লে না ও আবার এটা পরতে পারে না। হ্যাঁ তুই ওটা লেখ না। তো এই দেখো মেঘা এটা এঁকেছে, মেঘার একটা প্র্যাকটিক্যাল খাতা আছে ওতে লাগানোর জন্যে, তো এটা করলো মেঘা। এখন মেঘাকে বসবো পড়াতে, সবে আঁকা কমপ্লিট করলো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।